গতকাল 18ই মে রোজ শনিবার এবার এপি হাউস 2024 স্টার অ্যাওয়ার্ড প্রদান করলেন সমাজের বিভিন্ন স্তরের গুণী মানুষদের। এপি হাউস নারী পুরুষ এবং সেই সাথে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিজড়া জনগোষ্ঠীর মাঝেও এই অ্যাওয়ার্ড প্রদান করে থাকেন। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর এক সদস্য হুররাম সুলতান। হুররাম বলেন, এ সমাজে আমাদের মানুষ বাঁকা চোখে দেখে, আমাদের মূল্যায়ন করে না। সেই জায়গা থেকে এপি হাউস আমাদেরকে নতুনভাবে পরিচিত করেছেন এবং একটা সম্মানের জায়গা করে দিয়েছে। এজন্য আমরা এপি হাউসকে ধন্যবাদ জানাই। এদিকে এপি হাউসের সিইও বিডিলাইভ 24 নিউজে জানান, আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষদের নিয়ে কাজ করতে চাই এবং সেই সাথে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিজড়া সম্প্রদায়সহ আরও বিভিন্ন সম্প্রদায়গুলো নিয়ে আমরা আগামীতে কাজ করব। পরিশেষে এপি হাউসের জন্য দেশবাসীর কাছে দোয়া ও ভালোবাসা চাই, যেন এপি হাউস এই জায়গা থেকে আরও অনেক দূর এগিয়ে যেতে পারে। অ্যাওয়ার্ড প্রধান অনুষ্ঠানে বক্তারা আরও বলেন মোগল সম্রাটের তথ্যচিত্রে বিস্তারিত। নাম জাকির আকন্দ, আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইলে এপি হাউস সুপার মডেল অফ দ্য ইয়ার সিজন 3 আমরা ছিলাম। তো এখানে আমরা পার্টিসিপেট করতেছি, আমরা অ্যাওয়ার্ড নিতেছি, আমরা সবাই মিলে আমাদের অনেক ভালো লাগতেছে। আর আমার হবি হলো আপনার একটা ভালো একটা অ্যাক্টর হওয়া, নাটকের আফরানিশ আমার এলাকার ভাইয়ার অনুকরণ করতেছি, অনুকরণ শিখতেছি, এই এইটুকুই। এই অ্যাওয়ার্ডের অনুভূতি প্রকাশ করার মতো না, আজকে খুব আমি আনন্দিত, আজকে এই অ্যাওয়ার্ড পেয়েছি, বেস্ট মডেলের অ্যাওয়ার্ড পেয়েছি, আমার পারফরমেন্স করেছি, ইভেন আমার অ্যাওয়ার্ড পেয়েছি। আমি এপি হাউস সুপার মডেল সবাইকে আমি ধন্যবাদ জানাবো, আর যারা অর্গানাইজ করেছেন আরমান ভাই, পলাশ ভাই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আমাকে এই পারফরমেন্স করার জন্য সুযোগ দিয়েছে সেটার জন্য অসংখ্য ধন্যবাদ। হত্যা হয়েছে তুমি ফ্যামিলিতে। আচ্ছা, এখন বিষয় হলো যে অপারেশন জ্যাকপটটা অনেক বড় একটা সিনেমা এবং দুই বাংলা মিলিয়ে অনেক বড় ইউনিট, কেমন লেগেছে কাজ করে? যদি ভালো না বাসত তাহলে এখানে আসতে পারত, ভালোবাসতো দেখি তো আসতে পারছি, আবার কষ্ট করেছি, পরিশ্রম করতে হয়েছে, মনে করতো না। এখন পাখানা চালে দেখে, ইউটিউবে দেখে, টিভিতে দেখে, ওই মনে করেন মোবাইল হাতে নিলে তো একদিন না একদিন দেখে যে আমি কোথায় কি কি করতেছি। আমার বোন আমাকে বেশি সাপোর্ট করে, যখন টিভিতে দেখে তখন সবাইকে ফোন দিয়ে বলে যে ওকে টিভিতে দেখেছে। হ্যাঁ, আমি জগদিন পত্রিকার একজন রিপোর্টার, আমাকে স্যার মাধ্যমে আমার জবটা হয়েছে, ওনাকে অসংখ্য ধন্যবাদ যে আমার জবটা দেওয়ার জন্য, ওনার গোষ্ঠী হয়েছে। অনেকে বলবে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাংবাদিক কি পড়ে শুনছে, এটার ভিতরে একটা কারণ আছে। কারণ হচ্ছে গিয়ে অনেক সাংবাদিক গ্রাউন্ডাররা কিন্তু অনেক আমাদের রিজলাদের ঘরে যেতে পারেন না কোনো নিউজ করার জন্য, তারা কিন্তু দরজা লাগিয়ে দেয়, হয়তো গালাগালি করে। এই নিউজ গুলো কানেক্ট করার জন্য আমাকে তারা নিয়েছে, এই নিউজ গুলো আমি গিয়ে তাদের বাইরে কানেক্ট করি।